রেশনের চাল পাচারের অভিযোগ, চাল বোঝাই গাড়ি সহ আটক ছয় জন। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত রেশন ডিলার, ঘটনায় চাঞ্চল্য হরিণঘাটা এলাকায়। রেশন দুর্নীতি মামলায় সরগম রাজ্য। রেশন দুর্নীতিতে ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। এবার হরিণঘাটায় রেশনের চাল পাচারের অভিযোগ উঠল ডিলারের বিরুদ্ধে। গ্রামবাসীরা চাল বোঝাই গাড়ি সহ ছজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। জানা গিয়েছে রবিবার নদিয়ার হরিণঘাটা থানার নগরুকড়া 2 নম্বর পঞ্চায়েতের সিংগা গ্রামের ঘটনা। এদিন সকালে রেশনের চাল গাড়ি করে অন্যত্র নিয়ে যাচ্ছিল ডিলার, অভিযোগ গ্রামবাসীদের। এরপর গাড়িটি আটক করে তারা। গ্রামবাসীদের দাবি, এর আগেও অভিযুক্ত ডিলার চাল পাচার করেছে। রেশন দুর্নীতি হচ্ছে, যে ডিলার মাল চুরি করে অন্য জায়গায় বিক্রি করছে। যেহেতু এর আগে কয়েকবার দেখেছি 3:30 নাগাদ 4 নাগাদ ম্যাক্সে মাল লোড হয়। আমরা হয়তো জানি দুয়ারে সরকার বসে সেই জন্য মাল নিয়ে যাচ্ছে, কিন্তু না, আজকে জানলাম মালটা চুরি করে বিক্রি হচ্ছে। প্রায় দেখেছি আমি, কয়েকদিন দেখেছি বলতে বেশ কদিন দেখেছি, প্রত্যেকদিন 3:30-4 সময় এই আমাদের রেশন ঘর থেকে চাল লোড হয়, ম্যাক্সে করে লোড হয়ে নগরকার দিকে চলে যায়। মালটা কোথায় যায় বলতে পারবো না, কিন্তু আমাদের এখান থেকে মাল যায়। শুধু কি চাল? শুধু চাল, আর কিছু নেই? না, আর কিছু নেই। এখানে কি কি দেওয়া হতো? এখানে চাল, আটা, চিনি, রেশনে যেসব জিনিসপত্র দেওয়া হয় সরকার থেকে। আপনারা ঠিক সময় ঠিকভাবে রেশন পেতেন? মোটামুটি পেতাম। ঘটনার পর থেকে ডিলার সুনীল দেবনাথ বেপাত্তা। পুলিশ চাল সহ গাড়িটি আটক করেছে। ছজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দা দেবু মালিক বলেন, এদিন সকালে একটি গাড়িতে চাল বোঝাই হচ্ছিল। আমরা জানতে চাইলে আমাদের বলে টাকা দিচ্ছি বিষয়টি চেপে যেতে। এরপর আমরা খবর দিই থানায়। এখানে রেশনে এখানে গাড়ি লোড হচ্ছে চাল, তো বলছে গ্রামে চাল আমরা কালেকশন করে চাল আমরা এখানে গাড়িতে বিক্রি করছি। এবার এসে আমরা ডাইরেক্ট ধরলাম, কেন ধরে গাড়ি লোড হচ্ছে। এবার এসপার্টে যেখানে যারা ধরেছে পাবলিক, তার টাকা দিতে চেয়েছে ঘরের মতো, বলছে তোমার 10,000 টাকা দিচ্ছি, তুমি আমাদের ছেড়ে দাও, এই মতন ছেড়ে দাও। আর প্রশাসন আসলো, থানা আসলো, বলে 50,000 টাকা দিচ্ছি আমি, তুমি আমার এই ছেড়ে দাও, এই কাজ এখানে মিটিয়ে দাও। সরাসরি টাকার আবেদন করছে ডিলার? হ্যাঁ, ডিলারের ছেলে। কি নাম তার? তার নামটা তো আমরা জানি না, ওনার ছেলের নাম আমরা জানি না। এটা এর আগেও কি এখানে? হ্যাঁ, এর আগেও হয়েছে, প্রতিদিন চাল, হ্যাঁ, প্রত্যেকদিন ধান ধান লোড হয়ে বিক্রি হয়। তা আপনারা তো আগে টের পাননি? টের পেয়েছে, ও কিন্তু ওকে বারণ করা হয়েছে। ওদের এখানে সব গ্রামের ছেলে, তো সব গ্রামের হাতে এরা চাল কাজ করে বলে তাদের ছাড় দেওয়া হয়েছে, তাদের বলা হয়েছে এই কাজটা তোমার করানো দেওয়া নি কাজ, এই হয়েছে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগ, আগেও এই ডিলার এভাবেই চাল পাচার করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।